প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের কাজে সমালোচনা করুন কিন্তু হতাশা সৃষ্টি করবেন না। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেছেন, বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে যে আমরা নিজেরাই পারি। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, পদ্মা সেতু নকশা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মুরশিদের আরেকটি রিপোর্ট থাকছে। রাজধানীর পূর্ব থেকে পশ্চিমের সাথে যোগাযোগ সহজ করতে বুধবার চালু হলো হাতিরঝিল বেগুনবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প। হোটেল সোনারগাঁও থেকে রামপুরা পর্যন্ত 302 একর জমির উপর এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় 2000 কোটি টাকা। 5 বছর কাজ শেষে বুধবার হাতিরঝিল প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, নগরবাসীর জন্য নতুন বছরের উপহার এই প্রকল্প। তিনি জানান, প্রকৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ সহ বিকল্প আবাসন সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি অনুরোধ করব, সমালোচনা করেন কিন্তু হতাশা সৃষ্টি করেন না। মানুষকে একটা কাজ যখন কেউ আন্তরিকভাবে করে, এমন কথা বলবেন না যে সেই কাজ করার আগ্রহটাই যে হারিয়ে না যায়। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ স্বস্তি পায়, স্বপ্ন দেখে। শুধু ঢাকাবাসীর জন্য না, এটা বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে বাংলাদেশের সকলে নিজেরাই পারে। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এই প্রকল্পই প্রমাণ করে ঐক্যবদ্ধ থাকলে সবই সম্ভব। আপনারা যে অসাধ্য কাজ করতে পেরেছেন, এই পদ্মা সেতু আপনারাই, এই যে টিম, এই টিমই আপনারা নির্মাণ করতে সক্ষম হবে। প্রকল্প চালুর ফলে নগরীর নান্দনিক সৌন্দর্য বাড়ার পাশাপাশি নগরবাসীর বিনোদনের নতুন জায়গা তৈরি হলো বলেও মনে করেন সবাই। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।